রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি। কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের, আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ঈমানের, আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বুঝি না। কথা খুব ক্লিয়ার বুঝতে হবে, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই। আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি, কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না। আমরা আবারও বলছি, আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী, কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী, একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী। কথা খুব ভালোভাবে বুঝতে হবে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটরডেম কলেজের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন আশ্চর্যের বিষয়, এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শয়তান, এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন, আমি বলি এটা আব্দুস শয়তান। এ আব্দুস শয়তান দম্ব বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল, এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল, আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই, আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে। মনে আছে কথাগুলো? সমস্যাটা কোথায়? এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা, কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে ফোকাস করছে। অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথাই আব্দুস শয়তান বলেছে, কি যে আমরা রসুলকে কটূক্তি করেছে, এক ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ, ওর ভাষায় নূপুর শর্মা কি মহিলা, কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো? অথচ এটাকে ফোকাস না করে এদেশের মিডিয়া বলেন, এদেশের সুশীল পাড়া বলেন, এদেশের আম জনতা বলেন, ফোকাস করছে কোনটারে? আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি। আমি কারাগারে থেকে আমার শুধু আফসোস হয়েছে, হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে, এটাকে ওই সময় জুতা পিটা করে বাংলাদেশে, জুতা পিটা করে ঝাড়ু দিয়া পিটায় বাংলাদেশ থেকে বাইর করে দেবে। তো কি হলো, কথাটা কেন টানলাম? যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরায়েল আক্রমণ করল, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে, হাই সুবহানাল্লাহ, দেখছেন না মনে হয় কি সুন্দর রাজনীতি। ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয়, ফিলিস্তিন ইস্যুতে নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নোয়াখালী জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত
আজকের এই বন্যার্তদের পুনর্বাসন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি নোয়াখালীর আলেমদের সেরেতাজ, নোয়াখালী জেলা হেফাজতের আমির হযরতুল আল্লাম মৌলানা নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের মধ্যমণি। এক বছর দুই বছর, এক মাস দুই মাস, একদিন দুই দিন নয়, চোদ্দ থেকে পনেরোটি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার, নির্যাতনের শিকার হয়ে চোদ্দ পনেরোটি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাটানো তাওহীদের মুয়াজ্জিন শাইখুল হাদিস আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ পথে আছেন। উম্মাহ দরদি রাহবার, উম্মার জন্য যার মন কাঁদে, সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পাই, শাইখুনা হারুন ইজহার হাফিজাহুল্লাহ। আমি যে মানুষটির মধ্যে আকাবির ও আসলাফদের সাহাবায়ে কেরামের নমুনা দেখতে পাই, পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ। আরও ওলামায়ে কেরাম, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ, আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন। লাকসাম বের হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান, হেফাজত গড়ার কারিগর, নৈপত্যের কারিগর হযরতুল আল্লাম মৌলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ। আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বে কাবা তৌফিক দান করেছেন। ওনারাও আসতেছেন, আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব, সেজন্য রব্বে কাবার দরবারে প্রথমে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মুসলমানদের শত্রু, মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে। দুইটার মধ্যে কি মিল? আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন, আর আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইসলামের শত্রু কারা। অনেকেই মিল খুঁজে পাবেন না, আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে। দয়া করে কেউ যদি এদিকে না এসে ওদিকে বসলে মনে হয় ভালো হবে, মনে কিছু নেবেন না, কারণ এখানে আসলে মঞ্চে এটা কাপাকাপি শুরু হয়, এবং হুজুর মনে কিছু নিয়েন না, ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে। প্রিয় হাজিরিন, আবারও বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন, কিন্তু আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের কঠিন শত্রু রূপে আল্লাহ পাক বলেছেন আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে, তোমরা দেখবে ইহুদি এবং মুশরিকদের। আলোচনার বিষয় বর্ণাত্মদের, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু। কেউ কেউ এটার মধ্যে যোগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় যোগসূত্র রয়েছে আজকের এই নোয়াখালী এবং ফেনি কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে। কর্তৃত্ববাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের প্ল্যান রয়েছে। অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা, রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে। আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত, লম্বা করার সুযোগ নেই, হুজুররা চলে আসতেছেন, নামাজের পরে ওনারা আলোচনা করবেন, আমরা নামাজের বিরতির মধ্যে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। প্রিয় হাজিরিন, আজকে এই যে ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা, এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে
রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, এজন্য এই বন্যা হয়। মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয়। কোনো কোনো মিডিয়া এভাবে লিখত, উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে। এ বদমাশগুলো একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না। লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে? চাটুকারিতা করে। অপ্রিয় মুসলিম উম্মাহ ও নোয়াখালীর মুসলমান, আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমাদের বন্ধু কারা, শত্রু কারা? আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায়, কেউ কেউ অর্থনীতি শিখাতে চায়, কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায়। আমাদেরকে আর্থসামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে। আমি বলি শুনো, আমরা সব বিষয়ে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি, কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের, আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ঈমানের, আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বুঝি না। কথা খুব ক্লিয়ার বুঝতে হবে, আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই। আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি, কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না। আমরা আবারও বলছি, আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী, কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী, একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী। কথা খুব ভালোভাবে বুঝতে হবে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটরডেম কলেজের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, আপনারা দেখেছেন। আশ্চর্যের বিষয়, এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শয়তান, এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন। আমি বলি এটা আব্দুস শয়তান। এই আব্দুস শয়তান দম্ব বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল, এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল, আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই, আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে। মনে আছে কথাগুলো? সমস্যাটা কোথায়? এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা, কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে ফোকাস করছে, অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথাই আব্দুস শয়তান বলেছে। কি? যে আমরা রসুলকে কটূক্তি করেছে, এক ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ, ওর ভাষায় নূপুর শর্মা কি মহিলা? কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো? অথচ এইটাকে ফোকাস না করে এদেশের মিডিয়া বলেন, এদেশের সুশীলপাড়া বলেন, এদেশের আম জনতা বলেন, ফোকাস করছে কোনটারে? আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি। আমি কারাগারে থেকে, আমার শুধু আফসোস হয়েছে, হাই হাই, রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে, এটাকে ওই সময় জুতা পিটা করে বাংলাদেশে, জুতা পিটা করে ঝাড়ু দিয়া পিটায় বাংলাদেশ থেকে বাইর করে দেবে। তো কি হলো, কথাটা কেন টানলাম? যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরায়েল আক্রমণ করলো, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে, আই সুবহানাল্লাহ, দেখছেন না মনে হয় কি সুন্দর রাজনীতি। ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয়, ফিলিস্তিন ইস্যুতে Thank you.
কি?